ব্যাপারটা বুঝতে পারছি না, একদিন বাদে ফিরলাম, উড়ু ফুলু দাও সবাই, কি ব্যাপারটা কি? এই কিরে তুই একা কেন, ওরা কোথায় গেল? কারা কারা? আরে মোহন আর বর্ষা যে তোকে আনতে গেল, কোথায় গেল ওরা? মোহন বর্ষা আনতে গেল মানে? এসে গেছিস? মোহন বর্ষা আনতে গেছিল নাকি আমাকে? কি আর কেমন চেষ্টা কেছে, দেখা হয়নি? কোথায় দেখালো? না আমার দেখা হয়নি, কারণ ও মা ওষা দেখা, তুমি ফোন করো ওদের। এই দেখো কি কাণ্ড। প্রণাম কর না। সত্যি তো তুই রোগা হয়ে গেছিস? আমি এখন না 7 দিন ঠিক করেছি পোল্ট্রি ডিম মুরগি কিচ্ছু নিয়ে কোন রকম কথা বলবো না, আর মুরগির মাংস মুরগির ডিম কিচ্ছু খাবো না। না ঠিক আছে, কোর্সটা কেমন ছিল বল, সেটা অন্তত বল। হ্যালো মাতা, It's nice to see you again. ছোলার ডাল আর ধোকার ডালনাটা রেডি আছে? হ্যাঁ এখনই। ফালতু রাগ করে লাভ আছে? আর এসছি তো ফিরে, তুমি এখন কারো কাছে যাবে না, তুমি এখন এখানে থাকবে আমার কাছে, এখানে। তুমি এসে গেছো মোহর, তুমি আমার সঙ্গে থাকলে আমি সবার সঙ্গে লড়াই করতে পারি, এখন আর কোনো ভয় নেই। তোর আর কারোর সঙ্গে লড়তে হবে না, এখন তো সব ঠিক হয়ে গেছে, আর কোনো ঝামেলা হবে না। জানো ইন্দ্র,
আমি না একটা স্বপ্ন দেখেছি। আমি একদম ঠিক করে রেখেছি যে আমাদের ঘরটাকে আমি কিরম ভাবে সাজাবো। এই যে টেবিলটা, এই টেবিল ক্লথটা আমি পাল্টে দেবো, তার বদলে এখানে আমি আমার নিজের হাতে তৈরি করা একটা টেবিল ক্লথ পাব। আর ওই ল্যাম্পশেডটা, এই ল্যাম্পশেডটা আমার একদম ভালো লাগে না, এই ল্যাম্পশেডটাও আমি পাল্টে দেবো। রাগ করবে না তো তুমি আমার উপরে? আর ওই দেওয়ালটায় ওখানে কি টাঙাবো জানো? কি টাঙাবো জানো? আমাদের বিয়ের ছবি, তোমার আর আমার দুজনের, একটা বড় দেখে ফ্রেম। আচ্ছা ফ্রেমটা যদি গোল্ডেন হয় তাহলে কেমন হয়? মোহর তোমায় ফিরিয়ে দিয়েছে, তাই না ছোটকা? আরে ফিরিয়ে কেন দেবে? এই রকম পরিস্থিতিতে ও একটু সেনসিটিভ হয়ে থাকবে, এ তো জানা কথাই ছিল। আমি জানি ও কোনোদিনই বুঝতে পারবে না। সেটা কথা তুমি বুঝতে পেরেছো কি? পারোনি? না 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 না, আমি পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। শোন শোন ইন্দ্র, সময়ের সাথে সাথে অনেক কিছু ঠিক হয়ে যায়। অনেক অনেক ক্ষত ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার গলায় কোনো জোর, কোনো বিশ্বাস আমি দেখতে পাচ্ছি না ছোটকা। ইন্দ্র, কি করে জানি না, কিভাবে জানি না, কোন পরিস্থিতিতে জানি না, কিন্তু আমি এটুকু জানি যে তোরা একদিন এক হবি। আমি তোকে সান্ত্বনা দিচ্ছি না, এটা আমার বিশ্বাস।
কদিন যা গেল আমাদের উপর দিয়ে। কপাল, মোহরের কপাল। কিরে, কিছু বললি না? আমি তো সবার সব কথা শুনলাম, কি বলবো বলো? একটা মতামত আছে, না গো মামু, আগে মোহর ফিরুক, ওর সঙ্গে কথা বলি তারপর। কলকাতায় এত হিউমিডিটি না, এটাই প্রবলেম। আমি চা খাও না গো, একটু চা খাও। রনু চা খাবে? আদা দিয়ে স্পেশাল চা করে এনে দেবো, যেটা খেলে তোমার একটু বুদ্ধি খুলবে। না বলছিলাম, বুদ্ধি খুললে আরো প্ল্যান ট্যান ভাজতে একটু সুবিধা হবে তোমার। তোমার জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে জানো, এত চেষ্টা করলে, এত চেষ্টা করলে তবু কিচ্ছু হলো না। আচ্ছা তুমি কি জানো, এই আগেকার দিনে প্রেমিক প্রেমিকাদের এরকম চিঠিপত্র চালাচালি করার জন্য দূতদের মাইনে দিয়ে রাখা হতো। সেটা মনে হওয়ার পর থেকেই না তোমাকে ভগ্ন দূত বলে ডাকতে ইচ্ছে করছে। ডাকবো? তুমি নিশ্চয় ভাবতেও পারোনি এরকম একরত্তি একটা মেয়ে তোমাকে এভাবে রিফিউজ করবে। তোমার লজ্জা করে না? লজ্জা কেন? তুমি আমার উপর নজরদারি করছো। তাছাড়া আর কি করবো বলো, তোমরা যদি গোপনে গোপনে এত ষড়যন্ত্র করো তাহলে আমাকেও তো খবরগুলো জানার জন্য স্পাই অ্যাপয়েন্ট করতে হয় না? চা খাবে?
সরিনি, এত খুশি হওয়ারও কিছু হয়নি। এত সহজে তুমি জিততে পারবে না। তুমি যে আজকাল আমাকে তো আন্ডার এস্টিমেট করো এটা জানতাম না তো। না করি না, তবে এবারে মানে এবারে লড়াইয়ে তোমার প্রতিপক্ষদের মধ্যে আমি একজন, তাই জেতাটা তোমার সহজ হবে না সৈনি। তাহলে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করছো তো? চায়ের সঙ্গে অন্য কিছু এনে দেব? আরে রনু, সোহিনী একটা কথা বলো তো, সবসময় যারা অসৎ, যারা অরাজনৈতিক, তাদের দলে না থেকে মাঝে মধ্যে যারা ঠিক, যারা সৎ, তাদের সাথে থাকতে ইচ্ছে করে না? আসল কথা হলো ব্যাপারটাকে কে কিভাবে দেখছে তার উপর নির্ভর করে না রণ। তুমি যেটাকে সৎ ভাবছো, মানে তুমি সৎ না আমি সৎ, সেটা তো সময় ঠিক করে দেবে। অপেক্ষায় আর থাকার দরকার নেই, কারণ সবাই জেনে গেছে কে অসৎ আর কে সৎ। রণ, তুমি কিন্তু তোমার নিজের দাদাকে এভাবে বলতে পারো না। আমার দাদা যদি ভুল করে তো সেটা শুধরে নেবার দায়িত্ব আমার।